আলাইহিসসালামের কাছে মানুষরা গিয়ে বলবে, নিয়ে আমাদের আদি পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, মহব্বত করে বানিয়েছেন, ও আমাদের পিতা আদম আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু কথা বলেন, আল্লাহ যেন ফয়সালা করে দেন। আবুল বাশার আদম বলবেন, ও হাশরবাসীরা শোনা, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আল্লাহ আমাকে আর আমার স্ত্রী হাওয়াকে জান্নাতের মধ্যে রেখেছিল আর বলেছিল ওই ফলটি খেও না, গাছের নিকটে যেও না, আমরা ফল খেয়েছিলাম, আল্লাহর হুকুমকে অমান্য করেছি। ও হাশরবাসীরা শোনো, আজকে কিয়ামতের দিন এই হাশরের ময়দানে আল্লাহ পাক আমার সঙ্গে শিয়া ব্যবহার করবে, এটা আমি বলতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আবুল বাশার যিনি হচ্ছেন প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিসসালাম, তিনি সেদিন কথা বলবেন। সকল নবীরা একই কথা বলবে, কিতাবের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন আমার নবী, ইয়া মা রাসূল, আপনি সিজদা তুলুন, মাথা উঠান, আমার কাছে বলুন। আল্লাহ হাবিব সেদিন বলবে, আল্লাহ তাআলা আমার উম্মতদের কি ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, এটা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলবেন, হাবিব আপনার যারা উম্মত হবে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে জান্নাতে যারা যাবে তাদের কিছু নমুনা থাকবে, নমুনা না থাকলে আল্লাহর হাবিব তাদের কি শাফাত করবে না। নমুনার মধ্যে তাদের প্রথম নাম্বার যে নমুনা সেটাই হচ্ছে তাদের হাতে পায়ে মুখে নূর চুমকাবে, সুবহানাল্লাহ, মুখে নূর চুমকাবে, হাতে নূর চুমকাবে। সেদিন এই নূর কেন আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা